নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় আমরা স্মরণ করব, শ্রদ্ধা জানাব বাংলা নাটকের এক উজ্জ্বল ব্যক্তিত্ব শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে। বাংলা নাটকের ইতিহাস প্রায় 3 শতাব্দী প্রাচীন। গত শতাব্দীর মধ্যভাগে বাংলা নাটকে এক জোয়ার এসেছিল। এই জোয়ার শুধু একটা ঝলক নয় বা সেটা 2-1 বছরের তার স্থায়িত্ব নয়। গত শতাব্দীর মধ্যভাগে দেশ স্বাধীন হওয়ার পর 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশক, এমনকি 8-এর দশক, প্রায় 40-50 বছর ধরে বাংলা নাটকের প্রচুর পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে একাধিক উজ্জ্বল জ্যোতিষ্ক বাংলা নাটকে বিরাজমান হয়েছেন। এবং বলা যেতে পারে যে বাংলার নাটকের আকাশে তখন এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র স্বমহিমায় বিরাজ করছেন। একদিকে দেশ স্বাধীন হওয়ার পর দেশের যে অস্থির রাজনৈতিক অবস্থা, খাদ্য সংকট ইত্যাদি ব্যাপারগুলো ঘটে গেছে, সমকালীন সেই সমস্যাগুলো উঠে এসেছে, রাজনৈতিক ভাবনা আদর্শ উঠে এসেছে বাংলা নাটকের বিষয় হিসেবে। একদিকে হয়েছে জবানবন্দি, পাশাপাশি নবান্ন, এবং তার পাশাপাশি অনেক অন্য ধরনের নাটকও অভিনীত হয়েছে। এবং রাজনৈতিক ভাবনা এবং আদর্শগতভাবে কিছু মানুষ তখন গণনাট্য সংঘ স্থাপন করেছেন, তার সঙ্গে কাজ করছেন কোনো সময় শম্ভুমিত্র, কোনো সময় উৎপল দত্ত, এবং অবশ্যই তাদের সঙ্গে স্বমহিমায় বিরাজ করছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। মানভূম অর্থাৎ পুরুলিয়া এবং বাঁকুড়ার মধ্যবর্তী একটা অঞ্চল, সেখান থেকে ঢ্যাঙা, খানিকটা তামাটে রঙের লম্বা একটি যুবক কলকাতা পাড়ি দিলেন। মূল উদ্দেশ্য পঠন পাঠন, তার সঙ্গে ভেতরে সুপ্ত বাসনা যে কলকাতা এসে থিয়েটার করতে হবে। নাটক করার বা থিয়েটার করার এক উদগ্র বাসনা নিয়ে তার যাত্রা কলকাতার উদ্দেশ্যে। উত্তর কলকাতার মনীন্দ্রচন্দ্র কলেজে তিনি ভর্তি হলেন এবং সেখানেই দলবল জুটিয়ে তার সুপ্ত বাসনাকে তিনি প্রায় প্রকাশ্যে নিয়ে এলেন, থিয়েটারের দল খুললেন। এবং শুধু দল খুললেন বা একটা গ্রুপ থিয়েটার তৈরি করলেন, গ্রুপ করলেন, এইখানেই শেষ নয়, সেটা থিয়েটারের একটা আন্দোলনে পর্যায়ে পৌঁছে গেল। অর্থাৎ তিনি যে একঝাঁক যুবক বা মানুষকে জড়ো করলেন, তারা শুধু দক্ষ অভিনেতাই তৈরি হলেন তা নয়, বাংলা থিয়েটারকে সমৃদ্ধ করলেন তাই নয়, তাদের ডেডিকেশনটা কিন্তু মনে রাখার মতো। এবং আজও বাংলা নাটকের ক্ষেত্রে সমকালীন ভাবনার সঙ্গে আমরা যদি গত শতাব্দীতে অজিতেশ বাবুকে, আমি বিশেষ করে অজিতেশ বাবুর কথাই বলবো, অজিতেশ বাবুর ভাবনা বা নান্দিকারের প্রতিষ্ঠা, তার পথ চলা এবং নাটকের পিছনে যে সংগ্রাম, একটা দলকে চালাতে গেলে যে আর্থিক সংকটের মুখে পড়া, সেটাকে কিভাবে ওভারকাম করা যাবে, কিভাবে দলকে চালানো যাবে, কিভাবে অর্থ সংগ্রহ করা যাবে, আমরা জানি যে মানে এটা প্রায় ঐতিহাসিক ঘটনা বলা চলে, যেটা আমরা প্রায় সবাই জানি যে সেই সময় নান্দিকার দল চালানোর জন্য কেয়া চক্রবর্তী তার মায়ের গয়না পর্যন্ত বিক্রি করে সেখান থেকে অর্থ সংগ্রহ করে নিয়ে এলেন শুধুমাত্র নাটককে বাঁচানোর জন্যে। মানে এটা অবশ্যই পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত হতে পারে, বাংলা নাটকের ক্ষেত্রে অবশ্যই একটা গর্বের দিন এবং আজকের প্রজন্মের কাছে সেটা অবশ্যই আমাদের আরও অনেক বেশি উৎসাহব্যঞ্জক বলে আমার মনে হয়। অজিতেশ বাবু শুধু যে একটি দল তৈরি করলেন, গ্রুপ থিয়েটার করলেন বা তিনি গণনাট্যর সঙ্গে যুক্ত হলেন, এখানেই কিন্তু শেষ নয়।
তার নিজস্ব নাট্যশৈলী, তার নিজস্ব অভিনয় ভঙ্গিমা আজও তাকে কিন্তু অমর করে রেখেছে। গত শতাব্দীর মধ্যভাগে তিনি যখন 60-70-80 দশকে কাজ করছেন, তার অভিনয় মানুষ যেরকম দেখেছে, পাশাপাশি বাংলা নাটক তার অভিনয়ের মধ্যে দিয়ে সমৃদ্ধ হয়েছে। এবং আজকের যে প্রজন্ম, যারা থিয়েটার প্রেমী, যারা নাটক করেন, যারা নাটক করতে চান, আমার মনে হয় নাটক করতে গেলে অবশ্যই তাদের গত শতাব্দীর এই উজ্জ্বল জ্যোতিষ্কদের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে এবং তাদের কাজগুলোকে লক্ষ্য করতে হবে। দুঃখের বিষয় যে বাংলা থিয়েটারে সেরকম কোনো আর্কাইভ নেই যেখান থেকে তাদের অভিনয়কে দেখা যাবে। আমরা যদি গণদেবতা নাটকে সওদাগরের নৌকা বা এই ধরনের নাটকের অজিতেশবাবুর অভিনয়কে খুঁজতে চাই, আমরা খুঁজে পাবো না, কারণ এরম কোনো ভিডিও তো নেই যে থিয়েটারের সেই ভিডিওটা দেখে আমরা তার অভিনয়টাকে বুঝতে পারবো। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাবো যে হাটে বাজারেতে তার অসামান্য অভিনয়, বৈজয়ন্তীমালা যখন সারা ভারতবর্ষের মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন, তার সঙ্গে নিজস্ব অভিনয় শৈলীতে এবং নিজস্ব দাপটের সঙ্গে যে অভিনয় করলেন অজিতেশবাবু, তা কিন্তু বাংলার নাট্যপ্রেমী বলুন বা সিনেমা প্রেমী দর্শক চিরকাল মনে রাখবে। আজ আমরা শ্রদ্ধায় এবং অবশ্যই বিনম্র চিত্তে তাকে স্মরণ করব, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাব। বিস্তারিত বলার অবকাশ নেই, কারণ অজিতেশবাবুর জীবন এবং তার কাজ সম্পর্কে বহু বিদগ্ধ মানুষজন ইতিমধ্যেই বহু আলোচনা সভায় তার সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন। আজকের সন্ধ্যায় আমাদের নাট্যকাব্যর পক্ষ থেকে আমরা এমন এক মানুষকে হাজির করব যিনি দীর্ঘদিন ধরে অজিতেশ বাবুর কাজগুলো নিয়ে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাজগুলো নিয়ে চর্চা করেছেন। যদি বলি যে রীতিমতো গবেষণা করেছেন তাহলেও খুব একটা অত্যুক্তি হবে না। তিনি হচ্ছেন এযুগের আরেক প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, শ্রী দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশবাবু অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের তিনটে বিখ্যাত নাটক নিয়ে কাজ করেছেন। এছাড়াও অজিতেশবাবুর বা সেই সময়ের একটি ঘটনাকে গল্প তৈরি করে সেটা চলচ্চিত্রে রূপদানের পিছনেও তার বিরাট অবদান রয়েছে। মানে সেই সিনেমাটি দেখলে সেই সময়কার অজিতেশবাবু বা তাদের দলের যে লড়াই, যে সংগ্রাম, সেটা আমরা অনেকটাই জানতে পারব। প্রায় একটা জীবন্ত ইতিহাস বা নাটকের ইতিহাসের একটা জীবন্ত দলিল বলা যায় সেই সিনেমাটিকে, যার পিছনে দেবেশবাবুর খুব গবেষণা রয়েছে এবং তিনি যথাসম্ভব কাগজপত্র নথিপত্র ঘেঁটে সেই ছবিটি তৈরি করেছিলেন। আর অজিতেশবাবু যে কাজগুলো করেছিলেন এবং সেই কাজগুলো আজকের প্রজন্মের মানুষের দেখা কোনোভাবেই সম্ভব নয়, সেই কাজগুলো কিন্তু দেবেশবাবু মঞ্চে উপস্থাপন করেছেন তার নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব ভাবনায়, এবং তিনি সেটা নিয়ে তার যে বক্তব্য সেটা তিনি নিজেই বলবেন। আসুন আমরা সেই আজকের সময়ের উজ্জ্বলতম নাট্য ব্যক্তিত্ব শ্রী দেবেশ চট্টোপাধ্যায়ের মুখে শুনে নিই তার অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কাজের কথাগুলো। আজ আলোচনার যেটা আমাকে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই সময়ের থিয়েটারে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা। ঠিক এরকম শিরোনামে সরাসরি না বললেও প্রায় একটুখানি কাছাকাছি বলা যেতে পারে, যেহেতু আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের তিনটি নাটক আমি করেছি,
এবং তিনটি নাটকের মধ্যে দুটি হচ্ছে অনুবাদ নাটক এবং একটি মৌলিক নাটক। অনুবাদ হলো মানে আমি যেটা করেছি সেটা হচ্ছে গুরুমন অফ সেজওয়ানের থেকে যেটা অ্যাডাপ্টেশন হয়েছিল ভালো মানুষ, তারপরে করেছিলাম সদাগরের নৌকা, সেটি মৌলিক নাটক, আর শের আফগান যেটা সেটা হচ্ছে পিরন্দরলাল নিকোফো। এইবার এই কথা উঠতেই পারে যে কেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আমি দুরকমভাবে দেখি বিষয়টাকে, একটা হচ্ছে যদি আমি নাটককার অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে আমি দেখি, নাটককার অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে যদি খেয়াল করা যায়, যারা ব্রেক্টের মূল গুডোমেন অফ সেজন পড়েছে আর যারা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ভালো মানুষ পড়েছে, পড়লে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। মানে আমি যেটা খেয়াল করেছি এবং যেটা শের আফগানের ক্ষেত্রেও ঘটেছে সেটা হচ্ছে যে স্থানীকরণ, অর্থাৎ ব্রেক্টের মূল যে গপ্প যেটা টেক্সট যেটা সেটার নির্যাসটা রেখেই একটা স্থানীকরণ করা হয়েছে এবং সেটা প্রায় কোথাও গিয়ে মৌলিক নাটক হয়ে উঠছে। বিশেষ করে যেভাবে আমাদের বাংলার নিজস্ব থিয়েটারের যে ফর্ম বলা যেতে পারে অনেকটা দ্য অপারেটিক ধরন যাত্রার যে কাছাকাছি যে ফর্মটা, সে ফর্মটার অনেকটা উঠে আসছে ভালো মানুষের ক্ষেত্রে, তার নাচ, তার গান, ইভেন তার একটা সিকোয়েন্স, ক্যারেক্টার সিকোয়েন্সের চেঞ্জ, ক্যারেক্টার ক্যারেক্টার ইন্টারপ্রিটেশন, সবগুলোর মধ্যে কোথাও যেন ওই ব্রেক্ট আমাদের কাছে ঘরের মানুষ হয়ে উঠছেন। একই ঘটনা ঘটে পিরন্দরলের ক্ষেত্রে এবং পিরন্দরলের নাটকটা পড়লে আমাদের, যখন আমার শের আফগানের আমি টেক্সটটা পড়ি, শুধু সময়ের ক্ষেত্রে আমাকে অনেকটা এই সময় নিয়ে আসতে হয়েছে, যেটা ভালো মানুষের ক্ষেত্রে প্রয়োজন হয়নি, ভালো মানুষে আমি ওই সময়টাই দেখেছিলাম, কিন্তু পিরন্দরলের ক্ষেত্রে আমাকে এই সময় কিছুটা নিয়ে আসতে হয়েছে সময়ের প্রেক্ষিতে, যেহেতু ওটা একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে উনি লিখেছিলেন। তার কারণটাকে আমি নিজে খুব খুঁটিয়ে দেখেছি, সেটা হচ্ছে সংলাপ। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা যদি সংলাপকেও এখনও খুঁটিয়ে পড়েন, তাহলে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে যে একই সঙ্গে কাব্যময়তা এবং একই সঙ্গে আমরা যে কথ্য ভাষা বলি তার মিশেল। এটা সবথেকে ভালো তার উদাহরণ হচ্ছে সৌদাগরের নৌকা। সৌদাগরের নৌকাতে যখন আমরা যদি গোটা নাটকটা দেখি, যারা এর আগে সৌদাগরের নৌকা করেছিলেন তারা সবাই প্রায় একটা বড় বড় অংশ এডিট করে দিয়েছিলেন, কেটে বাদ দিয়েছিলেন। আমাকেও যখন সৌদাগরের নৌকা করি আমাকে বলেছিলেন সবাই যে এটা বাদ দিতে হবে অনেকটা অংশ, এত বড় নাটক রাখা যাবে না। আমার কেন জানি না, আমার আগের দুটো নাটক করা এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক পড়ার আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা ছিল, সেখান থেকে আমার মনে হয়েছিল যে আমি বাদ না দিয়ে দেখি তো কী করা যায়, এইটা একটা চ্যালেঞ্জিং ছিল। আমি দেখেছি যে এই যে আগে থেকে আমরা ভয় পাই না যে এটা মনে হচ্ছে দীর্ঘ হয়ে যাবে, পারফরমেন্সে যদি আমরা ফেলতে পারি, আসলে আমরা যে কোনো সময় আমাদের অক্ষমতার জন্য অন্যকে আমরা তা আমাদের মাপে কেটে ছেটে নিয়ে চলে আসি, কাটাগুলো সেইখান থেকে তৈরি হয়। এটা আমি একদম সদগর নৌকা করতে গিয়ে হাড়াহাড়ি টের পেয়েছি। ইন্টারভেলের পর যেখানে সতীর সঙ্গে একটা বা দীর্ঘ কথোপকথন আছে ইয়ের, তো এই যে প্রায় 15 মিনিট দুজন কথা বলে যায়, জাস্ট কথা, কিছু নেই, কিছু ঘটনা ঘটে না, 15 মিনিট একটু কম বয়সী নারী, আরেকজন তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে একজন নারীর সঙ্গে কথা বলে। আমি এখনও আমি বলবো যে সৌদাগরের নৌকার সবথেকে আমার ভালো লাগার জায়গা হচ্ছে ওই 15 মিনিট, সবথেকে ভালো লাগার জায়গা। বাকি জায়গাগুলো তো অনেক কিছু ঘটে, কিন্তু ওখানে কিছু ঘটে না। এই সংলাপ, তার কাব্যময়তা,
এবং একই সঙ্গে তার কথ্য, কোথাও গিয়ে এই সময় এবং আমি সময়টা বদলাইনি, সদাগর নৌকার যে সময়টা রাখা ছিল অজিতেশ বন্দ্যোপাধ্যায় যে সময়টা রেখেছিলেন ওই সময়টাই রেখে দিয়েছিলাম। তো এইটা এখানেই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সার্থকতা, যে কোথাও যে যে কোনো শিল্পই সমকালীন, অবশ্যই সমকালীন হতে হয় তাকে, কিন্তু এই সমকালীনতার বেড়া যে শিল্পগুলো ডিঙোতে পারে তারই চিরকালীন হয়। সেই জন্য আমার বারবার মনে হয়েছে যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক চিরকালীন, এবং তার চিরকালীনতার জায়গা থেকে আমরা যদি নাটকগুলোকে ধরতে পারি তাহলে নাটকগুলো এখনও এই সময় আধুনিক। তো সেই কারণের জন্য আমার এই তিনটে নাটক বেছে নেওয়া। এবং আরেকটা জিনিস, যেহেতু অজিতেশ বন্দ্যোপাধ্যায় নিজে খুব শক্তিশালী অভিনেতা ছিলেন, যেহেতু উনি গ্রাম থেকে এসেছিলেন শহরে, শহরের লোকরা তো আমরা জানি যে শহরে যারা থিয়েটার করে প্রথম থেকেই, আর যারা গ্রাম থেকে এসে থিয়েটার করে তাদের মধ্যে একটা পার্থক্য থাকে। তার কারণ আমাদেরকে প্রথমেই একটা ওই তেল দেওয়া বাঁশ দিয়ে দেওয়া হয়, যে আমরা ওই ওপরে উঠেছি 2 ফুট, নিচে নেমে গেছি 5 ফুট, আবার উঠেছি 2 ফুট, আবার 5 ফুট। এটা আমাদের সারা জীবন ধরে কনস্ট্যান্টলি করতে হয়, যেটা কলকাতায় যারা বড় হয়েছে, যারা কলকাতার থিয়েটার করে বড় হয়েছে, তাদের সেগুলো খুব কম হয়। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জীবনে একদম আমি দেখেছি যে তাই ঘটেছে, তাই সেইভাবেই হয়েছে। এবং সেই ধাক্কাগুলো যতবার উনি সামলেছেন, আমার মনে হচ্ছে যে মানুষটাকে যতবার দেওয়ালে পিঠ ঠিকই দেওয়া হয়েছে ততবার উনি সামনে এগিয়ে এসে এক একটা করে নাটক তৈরি করেছেন, সেই নাটকগুলো বাংলা থিয়েটারের মাইলস্টোন হয়ে গেছে, যেমন পাপপূর্ণ একটা বড় উদাহরণ। তো ওই যে একটা মানুষটার মধ্যে একটা প্রচণ্ড জীবনী শক্তি, একটা রনেস, একটা একটা ক্রুড ব্যাপার ছিল, একটা পুরুলিয়ার একটা গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, এই বাঁকুড়া পুরুলিয়া সীমান্তের মানুষ, তার মধ্যে যে মাটির গন্ধ, এই শহর কিন্তু এই মাটির গন্ধটা কেড়ে নিতে পারেনি। এবং সেটা আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের তার ফিল্মের অভিনয় বা যতটুকু আমরা অডিও শুনেছি সেখান থেকেও আমার মনে হয়েছে তাই। তারপরে উনি যখন নাটক বাঁচতেন এবং এক একটা ক্যারেক্টারের মধ্যে যখন নিজেকে প্রেস করতেন, তখন এমন নাটকগুলোকে বেছে নিতেন যে নাটকগুলো অভিনয় করার জন্য ওই রকম এক আর একটা মানুষ চাই। তার ফলে সেইটাও আর একটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক এই সময়ে না হওয়ার কারণ, যে কে করবে, মানে শের আফগানের চরিত্রটা কে করবে, বা ধরা যেতে পারে যে কে করবে ভালো মানুষে, যেটা কেয়াদি করেছিলেন, কেয়া চক্রবর্তী করেছিলেন, একই সঙ্গে দুটো ক্যারেক্টার কে করবে, বনোয়ারিলাল। তো এই সময় দাঁড়িয়ে এটা আমার মনে হয় যারা অভিনয় করতে চায় যারা, তাদেরকে তারা অন্তত ওই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটকগুলো নিয়ে অ্যাক্টিংয়ের যদি প্র্যাকটিস করে তাহলে বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আমার মনে হয়েছে যে ওগুলো যতটা আমাদের এই সময়, আমি মনে করি যে কিছু কিছু নাটক আছে, শের আফগানের ক্ষেত্রেই হয়েছিল দীর্ঘ কথোপকথন, একটা একক সংলাপ, এগুলো বলার সত্যি মানুষ আমাদের থিয়েটারে কমে এসেছে। তার কারণ তার যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের মধ্যে আমাদের ছেলেমেয়েরা যেহেতু এখন খুব একটা যেতে চায় না, তো সেটা এই এই নাটকগুলো ইটসেলফ যদি কেউ অভিনয় করে সেটাই আমার মনে হয় তার কাছে একটা ট্রেনিং হয়ে ওঠে। ওই আমি একটা ঘর চেয়েছিলাম, যে সংলাপ সৌদাগরের নৌকায় প্রসন্ন বলে, ও সংলাপ বলা খুব কঠিন, খুব কঠিন। তো আমার মনে হয় যে এইভাবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন আমাদের মধ্যে, আমাদের যারা আমরা যারা থিয়েটার করি তাদের মধ্যে বেঁচে থাকবেন। আমার কাছে তো আমি যাদেরকে চোখে দেখিনি, সৌম্যমিত্রকে চোখে দেখেছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে চোখে দেখিনি, চোখে দেখিনি যাদের, কিন্তু যারা আমার কাছে গুরু হয়ে থাকবেন তার মধ্যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় সবার আগে এগিয়ে আছেন। কারণ ওই তামাকু সেবনের অপকারিতা থেকে আরম্ভ করে ছোটোবেলায় যখন প্রথম ওই ক্যাসেট বা রেকর্ডে শুনেছি তামাকু সেবনের অপকারিতা, তখন মনে হয়েছিল যে আরে কী, এটা কী ঘটছে। তো সেই গিয়ে সেই ছোটোবেলা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সেই মুগ্ধতার রেশ এখনও পর্যন্ত কাটেনি। এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের টেক্সট নিয়ে যেটা বললাম, যে ওটা করাটাও একটা
আমার কাছে শেখার বিষয়। মানে ওই টেক্সটটাকে, ওই নাটকটাকে নাট্যে কনভার্ট করার যে চ্যালেঞ্জটা থাকে, যেটা টেক্সটার মধ্যে থাকে, সেই চ্যালেঞ্জটা আমি খুব অন্য কম নাটককারের মধ্যে পেয়েছি। সেই জন্য অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমার কাছে বারবার ফিরে আসেন। ধন্যবাদ। এতক্ষণ আপনারা আমাদের এই সান্ধ্য অনুষ্ঠানের মূল বক্তা শ্রী দেবেশ চট্টোপাধ্যায়ের মুখে শুনলেন অজিতেশ বাবুকে নিয়ে তার কাজের সম্পর্কে বিস্তারিত কথা। আমরা সমৃদ্ধ হলাম। আশা করি আজকের সন্ধ্যার এই স্মরণ সভা বা এই স্মরণ অনুষ্ঠান আপনাদের সবাই ভালো লাগলো। আপনারা আগামী দিন আবার আমাদের সঙ্গে আসবেন এবং এই ধরনের নাট্য ব্যক্তিত্বকে নিয়ে আমরা আরও একাধিক অনুষ্ঠান করব বলে আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।